1000 টাকা জোগাড় করে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। মাধবীলতা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি সেই ছেলেকে বিয়েটা করব যে আমাকে 7 দিনের মধ্যে 1,00,000 টাকা এনে দিতে পারবে। আমি যদি পারি, আমি এবার পূজোয় ঘুগনির দোকান দেব। যদি পারেন তো এই মাধবীলতা আপনাকে বিয়ে করবে। আমার ছেলে সঙ্গে আপনার মেয়ে বিয়ে দিতে চাই, কিন্তু কি করে আপনার ছেলে? আমার ছেলে পূজোর সময় ঘুগনি বিক্রি করে, আর বাকি সময় ঘুগনি বিক্রি করে যে 1,00,000 টাকা ইনকাম হয় সেটা খায়।